নমস্কার দর্শকবৃন্দ, বর্তমানে সমস্ত স্কুলেই প্রায় সমস্ত স্কুলেই টেস্ট পেপার পৌঁছে গেছে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, এবং সেই টেস্ট পেপারগুলো কিন্তু বিতরণও শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা আসছে উৎসাহ নিয়ে এবং টেস্ট পেপার নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা খবর। কিন্তু বর্তমানে এই টেস্ট পেপারে, মানে 2024 সালে যে টেস্ট পেপারগুলি দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারগুলির প্রত্যেকটি টেস্ট পেপারেরই পিছন দিকে এই মিড ডে মিল সংক্রান্ত একটি লিফলেট রয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই লিফলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম পোষণ মিড ডে মিল প্রকল্প ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ প্রকল্প। এখানে কী কী রয়েছে মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রী পিছু বরাদ্দ, যেমন চাল 100 গ্রাম প্রাথমিক 1-5 অর্থাৎ প্রি প্রাইমারির ক্ষেত্রে, আর চাল 150 গ্রাম উচ্চ প্রাথমিক 6-8 এদের জন্য। রান্নার জন্য খরচ 5.45 টাকা প্রাথমিক যে শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য, আর রান্নার জন্য খরচ 8.17 টাকা উচ্চ প্রাথমিকের জন্য, আর কুক কাম হেল্পার তাদের সাম্মানিক হচ্ছে 1500 টাকা। এরপরে যেটা রয়েছে আমরা পড়ে দেখি একটু, অতিরিক্ত এলপিজির জন্য টাকা বরাদ্দ আছে, বাসনপত্র ও রান্নার জন্য সরঞ্জামের জন্য বিদ্যালয় পিছু ন্যূনতম 5000 টাকা দেওয়া হয়, অতিরিক্ত ডিম মাথা পিছু দেওয়ার জন্য বরাদ্দ হয় সপ্তাহে 2 দিন, রান্নাঘর নির্মাণের জন্য বিদ্যালয় পিছু 2 লক্ষ টাকা প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়, ডাইনিং হলের জন্য বরাদ্দ প্রাথমিকের ক্ষেত্রে 2.69 অর্থাৎ 2,69,000 টাকা, উচ্চ প্রাথমিকের জন্য 4.92 লক্ষ টাকা প্রতিটি বিদ্যালয়ের, এটা কিন্তু ডাইনিং হল তার জন্য বরাদ্দ। এরপরে দৈনিক খাদ্য তালিকাও দিয়ে দিয়েছে, সোমবারে যেমন ভাত সবজি ডাল এবং গোটা ডিম সিদ্ধ, মঙ্গলবারে ভাত মুগ বা মুসুর ডাল প্লাস আলু ভর্তা, বুধবারে ভাত সয়াবিনের তরকারি, বৃহস্পতিবারে ভাত আলু মটর ঘুগনি, শুক্রবার ভাত সয়াবিনের তরকারি বা যে কোনো সবজির তরকারি, শনিবারে খিচুড়ি এবং আলুর দম। তারপরে বিশেষভাবে যেটা বলে দেওয়া হয়েছে যে অনিবার্য কারণে খাদ্য তালিকা পরিবর্তিত হতে পারে, কিন্তু খাবারের গুণগত মান ও ডিমের বরাদ্দ পরিবর্তিত হবে না। এইবারে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে অভিযোগ থাকলে জেলা দপ্তরের ফোন নম্বরটা এখানে দিয়ে দিয়েছে, এই মোবাইল নম্বর। এবারে এই মিড ডে মিল সংক্রান্ত কোনো রকম অভিযোগ থাকলে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে সেখানে কিন্তু সমস্ত অভিযোগ জানাতে পারেন, যে মিড ডে মিল প্রতিটি স্কুলে ঠিকঠাক দিচ্ছে কি না, বা তাদের যে পরিমাণ খাবার দিচ্ছে সেই খাবার তাদের পেট ভরছে কি না, বা যে সমস্ত মেনুর কথা বলা হয়েছে সেই সমস্ত মেনু রোজই ঠিকঠাক মেনটেন করছে কি না, বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করছে কি না, বা তারা যারা রাঁধুনি যারা রয়েছে তারা ঠিক মতো অ্যাপ্রন পরছে কি না, বা তারা হাত ধুয়ে সব রান্নাবান্না করছে কি না। আর বিশেষ করে এই যে ডাইনিং হলের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা ডাইনিং হলে গিয়ে খাবার খাচ্ছে না খোলা জায়গায় খাবার খাচ্ছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে কিন্তু এইখানে ফোন নম্বর দিয়ে দিয়েছে, এই ফোন নম্বরে কিন্তু আপনারা ফোন করে অবশ্যই অভিযোগ জানাতে পারেন। এবং এছাড়া অন্যান্য কোনো অভিযোগ থাকলেও কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যা তাদের যদি কোনো অভিযোগ থাকে তারাও কিন্তু এখানে ফোন করে সেই তথ্যটা কিন্তু জানাতে পারেন। তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।